নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার। আমি আর আমার মেয়ে দুজনে মিলে এই ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছি। এটা আমার প্রথম ব্লগ, তাই অনেক ভুল ত্রুটি হবে, তাই আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মেয়ে খুব এক্সাইটেড, ও খুব আনন্দ করছে এগুলো সাজাতে সাজাতে। ওর ছোট এবং আধো আধো কথাগুলো শুনতে খুব মিষ্টি লাগে। আজ থেকে আমি আপনাদের সাথে আমি কি করি, কোথায় শপিং করি, কিভাবে সারাদিন কাটাই, কোথায় ঘুরতে যাই, কিভাবে আমি আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করি ইত্যাদি সব শেয়ার করব। আশা করি আমার এই চলার পথে আপনাদেরকে সাথে পাবো। আজ আমি আমার ভিডিওতে আপনাদের সাথে ক্রিসমাসের আগের দিন মানে ক্রিসমাস ইভে আমি কি করছি সেটা দেখাবো। আমার হাজবেন্ড সাহায্য করছে চকলেট বানাতে। ও প্রথমে হোয়াইট চকলেটটা গলিয়ে নিচ্ছে, এরপর একটা মোল্ড দিয়ে তাতে ওগুলো দিয়ে দিচ্ছে। এরপর এগুলো আমরা 10-15 মিনিটের জন্য ফ্রিজ করে দেবো। যখন এটা জমে যাবে তখন ডার্ক চকলেট দিয়ে আবারও জমিয়ে দেব। এন্ড দ্যাটস ইট, আমাদের চকলেট রেডি। এবার এটা বাটার পেপার আর কিছু র্যাপিং পেপার দিয়ে কভার করে দেব। এতে করে কি হয়, বাচ্চারা এটা খেতে এবং খেলতে খুব মজা পায়। Thank you.
আজকের মতো এই পর্যন্ত। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। Okay.